নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। নূতন পঞ্জিকা এসে গেছে, তাই এক নজরে পঞ্জিকার কথা বিশেষ সংখ্যা আমরা বলছি। এই বছরে বিশেষ বিশেষ পূজা ও ব্রত উপবাসগুলি আমরা এখানে উল্লেখ করছি, যাতে আপনাদের সুবিধা হয়। বিশেষ করে বহির্বঙ্গে বা বহির্দেশে থাকেন, ভারতের বাইরে থাকেন, তাদের জন্য সুবিধা হবে। প্রথমেই বলি, এবছর মল মাস আশ্বিন মাস। পয়লা বৈশাখ 14ই এপ্রিল মঙ্গলবার, 13ই বৈশাখ 26শে এপ্রিল অক্ষয় তৃতীয়া, 24শে বৈশাখ 7ই মে বুদ্ধ পূর্ণিমা, 14ই জ্যৈষ্ঠ 28শে মে জামাই ষষ্ঠী, 22শে জ্যৈষ্ঠ 5ই জুন জ্যৈষ্ঠী পূর্ণিমা এবং স্নান যাত্রা, 21শে জুন 6ই আষাঢ় রবিবার সূর্যগ্রহণ, 8ই আষাঢ় 23শে জুন রথযাত্রা, 7ই আষাঢ় 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত অম্বুবাচী, 12ই আষাঢ় 27শে জুন এবং 15ই আষাঢ় 30শে জুন মঙ্গলবার শ্রী শ্রী বিপদ্দারিণী পূজা, 27শে জুন শনিবার, 20শে আষাঢ় 5ই জুলাই গুরু পূর্ণিমা, 18ই শ্রাবণ 3রা আগস্ট রাখি পূর্ণিমা, 26শে শ্রাবণ 11ই আগস্ট জন্মাষ্টমী, 32শে শ্রাবণ 17ই আগস্ট স্থাপন সংক্রান্তি, বিভিন্ন জায়গায় প্রচলিত মনসা দেবীর পূজা, 5ই ভাদ্র 22শে আগস্ট গণেশ পূজা, 16ই ভাদ্র 2রা সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা এবং অপরপক্ষীয় বা তিল তর্পণ আরম্ভ, 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর মহালয়া তিল তর্পণ সমাপন এবং বিশ্বকর্মা পূজা, 18ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর পর্যন্ত আশ্বিন মাস মল মাস, আগেই বলা হয়েছে। 5ই কার্তিক 22শে অক্টোবর দুর্গা ষষ্ঠী, 9ই কার্তিক 26শে অক্টোবর বিজয়া দশমী, 13ই কার্তিক 30শে অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজা, 28শে কার্তিক 14ই নভেম্বর শ্রী শ্রী কালী পূজা, 15ই নভেম্বর দেওয়ালি, 30শে কার্তিক 16ই নভেম্বর ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া এবং কার্তিক পূজা, 6ই অঘ্রাণ 22শে নভেম্বর গোপাষ্টমী গোপূজা এবং ইতু পূজা, 7ই অগ্রহায়ণ 23শে নভেম্বর শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা, 14ই অগ্রহায়ণ 30শে নভেম্বর রাস পূর্ণিমা, 14ই ডিসেম্বর সূর্যগ্রহণ কিন্তু ভারতবর্ষের দৃশ্য নয়, 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি, 14ই মাঘ 28শে জানুয়ারি পৌষ পূর্ণিমা ত্রিশূল পূর্ণিমা, 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা, 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 26শে ফাল্গুন 11ই মার্চ মহাশিবরাত্রি, 14ই চৈত্র 28শে মার্চ দোল পূর্ণিমা হোলি, 29শে মার্চ হিন্দি হোলি, 14ই এপ্রিল চৈত্র সংক্রান্তি, শিব শালগ্রাম শিলা তুলসী অশ্বত্থ বেল বটগাছে জল ধারা প্রদান, অন্য তিথি জানবার জন্য কমেন্টস করুন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করিব। নমস্কার। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।